جامع المعجزات এর মধ্যে লেখা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন ঠিক এমন সময় হযরত আলীকে ডাকলেন আলী আসেন আপনার সাথে আমার দুটি কথা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু আসছে আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে বসে উনি মুমূর্ষ বিদায় হয়ে যাবেন হাতটা ধরে বলেন আলী রে আমি আপনাকে ডাকছি দুটি ওসিয়ত করার জন্য ও হযরত আলী বলেন আমিরুল মুমিনিন আপনি কি বলতে চান আলী গো আমি আবু বকর ইন্তেকাল হয়ে যাব ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনি নিজ হাত দিয়ে আপনি আমার গোসল করাবেন না না হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো প্রেমের বহিঃপ্রকাশ প্রেম প্রেম এটা আলাদা জিনিস এটা দলিল দিয়ে বোঝা যায় না হৃদয় থেকে মেনে নিতে হয় ভালোবাসা দলিল দেয়া হয় না ভালোবাসা দলিল দেয়া হয় না পীর মুরিদি দলিল দেয়া হয় না তাসাউফ দলিল দেয়া হয় না নবীর প্রেম দলিল দেয়া হয় না নবী প্রেম হয় কলিজার ভিতরে নবীর ভালোবাসা দিয়া কথা বলেন ঠিক না আমরা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে দাঁড়ায় যাই আমরা যারা সুন্নি তারা বসে থাকতে পারি না কি কথা বলেন না কেন কোটি টাকা দিলেও আমরা বসতে পারি না কি কথা বলেন ঠিক কোটি টাকা দিলেও বসে থাকতে পারি না ও থাকা যায় না এটা দলিল দিয়ে বোঝানো যায় না দলিল দিয়ে হয় না এটা হৃদয় থেকে হয় ভালোবাসা থেকে হয় হুজুর কিবলা আসলেন আপনারা সবাই দাঁড়াই গেলেন এটা দলিল দিয়ে হয় না এটা হৃদয় থেকে হয় ভালোবাসা দিয়ে কথা কোন ঠিক কি না দলিল দিয়ে হয় না হৃদয় থেকে হয় হযরত আবু বকর বলেন আলী তোমার ওই হাত দিয়ে আমাকে গোসল দেওয়াইবা কাফনের কাপড় পরাইবা রওজা শরীফের কাছে নিয়ে মাটির মধ্যে শুয়াইবা আল্লাহর নবী রওজার পাশে দাঁড়াইয়া অনুমতি চাবা সালাম দিবা প্রথমবার সালাম দিবা যদি জবাব আসে আলী তাহলে আমার কথাগুলি বলবা যদি সালামের জবাব না আসে দ্বিতীয়বার সালাম দিবা যদি জবাব না আসে তৃতীয়বার আবার দিবা যদি জবাব না দেয় আমার নবীজি তাহলে বুঝবা আবু বকর বুঝি অন্যায় করে ফেলছে নবীজির সাথে আহা আল্লাহ আল্লাহ হা হা কি প্রেম ছিল নবীজির সঙ্গে তাদের সঙ্গে হয়তো বুঝবা আবু বকর অন্যায় করে ফেলছে আলী রে আমার ইন্তেকালের পরে তুমি আমার এই কাজগুলি করে দিবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আবু বকর কত সাহাবী আছে আপনি তাদেরকে বললেন না আমাকে কেন বললেন বলেন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আলী শোনো তুমি নিজ হাত দিয়ে আমাকে এজন্যই গোসল করাইবারে আলী আমার নবীর ইন্তেকালের পরে তুমি আমার রসূলকে গোসল করাইছিলারে আলী তোমার ওই হাতখানা নবীজির শরীর মুবারক স্পর্শ হয়ে গিয়েছিল হে আল্লাহ আলী ওই হাতের স্পর্শ নবীজির জসেম মুবারকে লেগেছিল আমি আবু বকর চাই তোমার ওই হাতের স্পর্শ আমার গায়ে লাগে যেই হাত নবীজির জসেম মুবারকে লেগেছিল ওই হাতের সোয়াটা আমার মরণের পরে গোসলের সময় যেতে আমার গায়েও লাগে রে আলী আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানুলে পুরে মরি প্রেমানুলে পুরে মরি ওহে বাবা না
আমি জারি প্রেমে পাগল শত মদিনা আলী রে ওই হাতের সু আমার গায়ে লাগবে আমার মন চায় যে হাত দিয়ে তুমি আমার নবীর জিসম মুবারক ধৌত করেছিলে গোসলের সময় হাত বুলিয়ে বুলিয়ে দিয়েছো ওই হাতের সোঁটাও যেন আমার গায়ের মধ্যে লাগে আলী এই কাজটা করবা ওসিয়ত করে গেলাম অনুরোধ করে গেলাম সিদ্দিক আকবরের অন্তকাল হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে গোসল করাইলেন কাফন পরাইলেন রওজা মুবারকের আদরে রেখে রওজা শরীফের পাশে দাঁড়ায় হযরত আলী সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সালাম দিল প্রথমবার জবাব আসলো না দ্বিতীয়বার সালাম দিল জবাব হলো না তৃতীয়বার সালাম দেয়া হলো জবাব আসে না হযরত আলী মনে করলেন বুঝি রে আবু বকর মনে হয় অন্যায় করে ফেলছে ভুল করে ফেলছে ফিরে চলে আসবে ঠিক এমন সময় রওজা শরীফ থেকে আওয়াজ আসে আদখিলিল হাবিবা মাল হাবিবে চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ হা নবী আছে না নাই আছে নবীজি বললেন আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন হাদা হাদিসুন সহিহ বুল ইসনাদ মুসনাদ আবু ইয়ালাল মুসাল্লি পৃথিবীর সমস্ত মুহাদ্দিস বলেন হাদিস সহিহ নবীজি বললেন উম্মত নবীদের ইন্তেকালের পরে রওজা শরীফে তারা জিন্দা 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 শুধু জিন্দা না তারা রওজার ভিতর সালাত আদায় করে নামাজ পড়ে একবার জোরে বলা যাবে কি মারহাবা মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে পরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বলেন মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে কামিল যারে দয়া কো ওলি যারে মায়া করি আউলিয়া বানাইতে পারে পারে কি না এক পলকে নিতে পারে ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বলেন মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ভাইরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে এক জমানে সহবতে বাউলিয়া বেহতরা সদ সলে তাত বেরিয়া খাঁকো সমার দানে হক রাজির পা
خاک و بر سر کن حسد را ہمسوما دیدان دانا عبادت عیب عاد فتح ابواب سعادت عیب عاد علامہ رومی رحمت اللہ علیہ بولتے ہیں دنیا مانوش اللہ اولی در صحبت ایک مہرت کل بشا شاڑ بچ ریاہین عبادت چیتو محمد اللہ علیہ حضرت علامہ رومی یارو بولن دنیا مانوش سے دیکھو تمہار جمانہ تے کنو کامل اللہ علی دربار پاؤ کی نا جو دی پاؤ ওই দরবারের মাটির মধ্যে তুমি চুমা লাগাও এর অর্থ হলো তুমি তার সহবতে চলে যাও মাটির মতো হয়ে যাও মাটি যেমন সব সহ্য করে পচা গলা ভালো মন্দ সব কিছু মাটি সহ্য করে তুমি এরকম আল্লাহর ওলির দরবারে মাটির মতো হয়ে যাও আল্লাহর ওলি যদি তুমি পাও সহবতে বসো নুরানি চেহারার দিকে তুমি মহব্বতের নজরে তাকাও যত সময় তাকাইবা তোমার আমলনামায় আমার আল্লাহ নেকি লিখে দিবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে শামসু তিব্রিজ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন পাগল বেশি মজ্জুব দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন দুনিয়া বিরাগী জাহিদ নবী সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ছিলেন জাহিদ একজন সাহাবীর নাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে তিনি চলে গেলেন মরুভূমির ভিতরে মরুদ্যানে নিজের স্ত্রীকে নিয়ে একেবারে নিঃসঙ্গ জীবন কাটাইতে লাগলেন সাহাবীরা বলেন হুজুর আবু যর গিফারী তো একা একা থাকে আমাদের মজলিস থেকে জুদা হয়ে যায় সে আমাদের সাথে মিশতে চায় না একা একা থাকতেই ভালোবাসে আমার নবীজি বললেন সাহাবীরা রে আমার আবু যরকে একা থাকতে দাও ওই একাই থাকবে একাই মারা যাবে কিন্তু আমার আবু যরের জানাজায় বহু মানুষ শরীক হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি মারহাবা মনোযোগ দিয়ে সাহাবীরা বললেন ইয়া নবী আল্লাহ আবু যর একা থাকতে ভালোবাসে একা একাই থাকে তো রাসূল করিম বললেন সাহাবীরা আবু যরকে একা থাকতে দাও ওই একাই থাকবে একাই মারা যাবে কিন্তু তার জানাজাতে বহু মানুষ আসবে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার রাসূল করিমের এলেম সম্পর্কে আমার দেশের কিছু বেঈমান প্রশ্ন তো আমার দেশের কিছু নাসিজ নাফরমান অকৃতজ্ঞ রাসূল করিমের এলেম নিয়ে প্রশ্ন তুলে আরে সেই দিন কোন সাহাবী না আবু বকর না ওমর না উসমান না আলী না তালহা না জুবাইর না আব্দুর রহমান ইবনে আউফ না সাদ না আবু হুরাইরা না আবু সাঈদ খুদরি না দামি দামি কোন সাহাবী প্রশ্ন তুলেছে ইয়া রাসূলুল্লাহ আবু যর একা মারা যাবে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়্যি আরদিন তামুত কোরআনে রব্বি করিম বলেন আল্লাহ সারা কে কোথায় মারা যাবে কি অবস্থায় মারা যাবে আল্লাহ সারা কেউ জানে না আপনি নবী বলেন সে একাই মারা যাবে একাই থাকবে এই কথা আমরা বিশ্বাস করতে পারলাম না কোন সাহাবী প্রশ্ন তুলে নাই রাসূলের এলেম নিয়ে কোন সাহাবী প্রশ্ন করতেন না আজকে যারা নবীর এলেম নিয়ে প্রশ্ন তোরে ওরাই হলো আজাজিলের খালাতো ভাই আমাদের ভিতরের ঈমান চর কথা বলেন ঠিক না বেটে ওরা ঈমান চুরি করার জন্য রাসূল করিমের এলেম নিয়ে প্রশ্ন তুলে কোন সাহাবী প্রশ্ন তুলে আহা কি দামি কথা আল্লাহর নবী বললেন সাহাবীরা আবু যর গিফারীকে একা থাকতে দাও ও একাই থাকবে একাই মারা যাবে কিন্তু বহু মানুষ তার জানাজাতে আসবে হযরত আবু যর গিফারীর জীবন হয়ে গেল আলাদা মরুভূমির মধ্যে চলে গেলেন আগামী দিন কি খাবেন
কি ঘরের মধ্যে আসবে এই চিন্তা তাদের মধ্যে ছিল না আমাদের এই সিলসিলার আকাবির যারা ছিল আল্লাহু আকবার মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আলী ফাহমুদি তুশি আবুল হাসান কেরকানি বাহউদ্দিন নকশবন্দ বুখারী শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি শেখ আল্লামা আব্দুল্লাহ আকবর আবাদী শেখ আদম বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলার ভিতরে যত বড় বড় ওলী আল্লাহর এসেছেন যত বড় বড় আকাবির এসেছিলেন তারা এত বড় জাহিদ এবং আবিদ ছিলেন তারা এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন বিশেষ করে একজনের নাম না বললেই নাই তার নাম হযরতে খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা ছোট্ট জীবনের ঘটনা আপনাদেরকে শোনাই একসাথে জোরে বলা যাবে কি মারহাবা আমি লিখিনি লিখেছেন আল্লামা ইমাম মোল্লা আলী কারি মক্কি ইমামুল হারামাইন আশ-শরীফাইন দুই হারামের ইমাম ছিলেন মোল্লা আলী কারি মক্কি আজ থেকে 450 বছর আগে উনি ওনার জমানার মুজাদ্দিদ ছিলেন পৃথিবীর সমস্ত আলেমদের ব্যাপারে একমত শুধু মুজাদ্দিদ মিল্লাতি না উনি ওই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন তিনি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে জোরে বলা যাবে মারহাবা মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন আরে 450 বছর আগের মুহাদ্দিস মুজাদ্দিদ ইমামুল হারামাইন মক্কা মদিনার ইমাম ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস যার সিগনেচার ছাড়া তৎকালীন কোন মক্কা মদিনাতে কোন আলেম মুহাদ্দিসের খেলাফত পাইত না খেতাবত পাইত না তিনি মোল্লা আলী কারি মক্কি আর তিনি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছে আর আমার দেশের মৌলবি মিলাদুন নবীর দলিল খুঁজে পায় না তার মানে বোঝা গেল এগুলি নতুন হটকারি আর ফাজলামি ধর্ম নিয়া এগুলি করে আমাদের দেশে মুসলমানদের ভিতরে পার্থক্য করে মত পার্থক্য করে মুসলমানদের ভিতরে নতুন করে ফেতনা সৃষ্টি করা কথা বলেন ঠিক না বেটি এরা নতুন করে ফেতনা বাঁধাইতেছে 450 বছর আগের মক্কার ইমাম মিলাদুন নবী পাইল আর 450 বছর পরে এসে মিলাদুন নবী পাইল কি আশ্চর্য তো উনি মিলাদ শরীফের উপরে কিতাব লিখতে গিয়ে একটা ঘটনা লিখছে এই উপমহাদেশের ভিতরে মিলাদুন নবী কেমন করে উদযাপিত হতো তিনি লিখছেন হযরত মোল্লা আলী কারি আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে তিনি লেখেন এই উপমহাদেশের মধ্যে একজন বাদশা ছিলেন বাদশার নাম বাদশা হুমায়ুন যিনি মুঘল সম্রাট জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের ছেলে হুমায়ুন হুমায়ুন বাদশার জমানায় এই উপমহাদেশের মধ্যে একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি একবার জোরে বলবেন কি মারহাবা দেখেন নকশবন্দির তরিকার অনেক বড় ইমাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বাদশা হুমায়ুন উজির আজম বৈরাম বেগকে পাঠাইলেন বৈরাম খানকে পাঠাইলেন ও বৈরাম খান আপনি আল্লাহর ওলির দরবারে যায় বলেন হুজুর যাতে এসে আমার রাজ দরবারে যেন দোয়া করে যায় হুজুরকে যে দাওয়াত করেন হুজুর যাতে আমি সম্রাট হুমায়ুনের রাজ দরবারে এসে যেন দোয়া করে দিয়ে যায় বৈরাম আল্লাহর ওলি খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ দরবারে যাইয়া প্রস্তাব দিলেন হুজুর বাদশাহ দাওয়াত করেছেন আপনি কবুল করে নেন রাজ দরবারে আপনি যে দোয়া করে দিবেন আল্লাহর ওলি খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি বললেন বৈরাম খান তোমার বাদশাকে যাইয়া বলো আমি মাহমুদ বাহদাবানি নকশবন্দি দুনিয়ার কোন বাদশাহর মুখাপেক্ষী না
আমি আমার মালিক আমার আল্লাহর মুখাপেক্ষি আমি দুনিয়ার কোন বাদশার দরবারে দাওয়াত নেই না একবার জোরে বলবেন কি মারহাবা এই ওলিরা 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 দুনিয়ার বাদশাহি নেই না ওলিরা মানুষকে দুনিয়ার বাদশাহি দেয় আল্লাহর কাছ থেকে চেয়ে দেয় এই কথা বলেন না কেন বিশ্বাস আছে আসেনি আছে গোর গোবিন্দ আজকে নাই তার প্রাসাদে চামচিকে থাকে শাহজালাল আলী আমনে মুজাররিদি কাল্লা এমন এক বাদশাহি দিয়েছে না ঢাল না তলোয়ার না সাম্রাজ্য না অস্ত্র না মন্ত্রিপরিষদ না প্রাসাদ না সিংহাসন আল্লাহ তাকে এমন এক সিংহাসন দিয়েছে যে বাদশারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সেনাপতি বড় 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 শিক্ষিত ধনী কোটিপতিরা ওনার বারগাহে বসে বসে হাত পেতে পেতে আল্লাহর দরবারে ওনাকে উসিলা করে কাঁদে আল্লাহর কাছ থেকে চেয়ে আনার জন্য নেওয়ার জন্য কথা বলেন ঠিক না বেটা আল্লাহ ওনাদেরকে সেই সাম্রাজ্য দিয়েছে ওনরা দুনিয়ার সাম্রাজ্যের পাগল না ওনরা যদি চাইতেন যে পৃথিবীর সাম্রাজ্য আল্লাহ তাই দিতেন কিন্তু নেন নাই খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি বলে দিলেন বৈরাম বাচ্চাকে যায় বলো পৃথিবীর কোন রাজা বাচ্চার মোকাবেক্ষে আমি না আমি কোন বাচ্চার দাওয়াত গ্রহণ করি না কোন রাজ দরবারে যাই না আল্লাহর ওলি বলে দেওয়ার পরে সম্রাট হুমায়ুন চিন্তা করল হুজুর যদি না আসে আমার রাজ দরবারে আসবে হুজুর আমার জন্য দোয়া করবে আগের জমানার বাচ্চা যারা ছিলেন তারা কত বড় ওলি আল্লাহ ভক্ত ছিলেন দেখেন বাচ্চা বললেন হুজুরকে আনতেই হবে আমার রাজ দরবারে বৈরাম তুমি যাও যায় দেখো হুজুর কি করলে আমার দরবারে আসবে বৈরাম খান চলে গেলেন আবার হুজুর ক্ষমা করবেন বাচ্চা আপনাকে তার দরবারে দাওয়াত করেছেন দোয়ার আশায় হুজুর এমন কি কাজ করলে আপনি বাদশার দরবারে যাবেন একটু দয়া করে বলেন আল্লাহর ওলি খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন ও বৈরাম তোমার বাচ্চাকে যায় বলো তোমার বাচ্চা যদি রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তেজাম করে মিলাদ শরীফের ইন্তেজাম করে বাচ্চাকে যায় বলো আমি যাব তবে বাচ্চার ইজ্জতের কারণে না আমি আমার নবীর মিলাদের ইজ্জতের কারণে বাচ্চার দরবারে যায় মিলাদ শরীফ পয়রা দোয়া করে দিয়ে আসব হ্যাঁ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমরা তাদের অনুসারী আমরা তাদের রুহানি সন্তান আমরা তাদের সিলসিলার আওলাদ আমরা তাদের সিলসিলা ভুক্ত আমরা তাদের পথের পথিক কোন ছাতা এসে কোন মুলবি এসে এলে বেদাতের ফতোয়া দিয়ে দিলার আমরা বিশ্বাস করে মেনে নিব দেশে কত পাগল জন্মেছে কত আগাছার জন্ম হয়েছে জানি এত বড় দরজার আলেম ওলি ও জাহিদ ও আবিদ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাদশাদেরকে তারা তোয়াক্কা করত না বাদশারা তাদের দরবারে ধন্না দিয়েছে মাহমুদ বাহদাবানি নকশবন্দি বলল যাও আমার নবীর মিলাদের ইন্তেজাম করো বাদশার সম্মানে যাব না নবীর মিলাদের ইজ্জতের কারণে যাব মিলাদ পড়তে যাব একসাথে বলা যাবে মারহাবা এই ঘটনা আমি লিখিনি মোল্লা আলী কারি মক্কি ইমামুল হারামাইন তিনি তার কিতাবে লিখেছেন হ্যাঁ প্রিয় মুসলমান খুবই মনোযোগ দিবেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন আলাদা হয়ে গেলেন কত বড় জাহিদ সাহাবি ছিলেন মরুভূমির মধ্যে চলে গেলেন একেবারে নিঃসঙ্গ ওনার স্ত্রীকে নিয়ে চলে গেলেন একেবারে একা কোনদিন খাইতেন কোনদিন না খেয়ে থাকতেন শুধু একটা মাত্র জুব্বা তার পরনে ছিল আর কোনো পোশাক ছিল না তার ওই পোশাক পরে জীবন কাটিয়ে দিলেন আবু যর গিফারি
যখন অসুস্থ ইন্তেকালের সময় বিবি সাহেবা পাশে বসে বসে কাঁদে আবু জার বলেন বিবিরে কি জন্য তুমি কাঁদো বিবি বললেন শানি আমার জীবনের বিরাট একটা সময় আমি আপনার সঙ্গে একেবারে নিঃসঙ্গভাবে কাটিয়ে দিয়েছি কোনদিন খাইছি কোনদিন না খেয়ে থাকছি খোদার অভিযোগ কোনদিন করি নাই কাপড়ের অভিযোগ করি নাই খাবারের অভিযোগ কোনদিন করি নাই হে স্বামী খেয়ে না খেয়ে আপনার সঙ্গে আমি সারা জীবন এই নিঃসঙ্গ জাহিদ আবিদ হয়ে কাটিয়ে দিলাম স্বামীরে এখন আপনি একেবারে অসুস্থ আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন হে স্বামী তবে আপনার খেদমতে আমার কান্নার জন্য আপনাকে কে কাফন দাফন করাবে কে আপনার জানাজার নামাজ পড়াবে বলে এই মরুভূমির মধ্যে আমি স্ত্রী হিসেবে একেবারে নিঃসঙ্গ কে আপনার জানাজা পড়াবে কে আপনার গোসল দেওয়াইবে কাফন পরাইবে কোথায় আপনার কাফনের কাপড় আমি পাবো হে স্বামী আমার আবু জার গিফারি মুস্কি হাসি দিয়া বললেন বিবি রে চিন্তা করো না আমার মাশুক আমার নবী আমাকে একটা কথা বলেছে আহা আল্লাহু আকবার হাই সাহাবীদের একিন্তি ছিল আল্লাহর রাসূলের প্রতি সাহাবী কেরামের বিশ্বাস কি ছিল একিন্তি হে আল্লাহর ওলি রূহানি সন্তানরা আপনাদেরকে বলতেছি একিন্তি সাহাবীদের নবীর প্রতি সাহাবীদের একিন্তি ছিল বিশ্বাস কি ছিল ইখলাস কি ছিল বিবি চিন্তা করো আমি আমার মাশুকের জবান থেকে শুনেছি আমার জীবনটা এরকম একাই হবে আমি একা একা মারা যাব বিবি রে তবে আমার জানাজায় বহু মানুষ আসবে ও বিবি আমার জানাজায় বহু মানুষ আসবে আজকে আমি অসুস্থ হয়ে পড়ছি পৃথিবী উল্টে যাবে রসূলের কথা মিথ্যা হবে না রে বিবি যাও একটু টিলার উপরে যায় দেখো কোনো কাফেলা দেখা যায় কিনা যদি কোনো কাফেলা দেখো তাহলে বুঝবো আমি আবু জার এখানে এখন মারা যাব আমার বিদায়ের সময় ঘনায় গেছে আর কাফেলা যদি না দেখো তাহলে আমি এই অসুস্থতায় মারা যাব না আমি আরো দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকব একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নামকে ডরি না তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরি না ফটিক শরীর মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায় যেখানে বসে আমার কথাগুলি শোনেন
খুবই মনোযোগ দেন সফিকিয়া দরবার শরীফের রূহানি আওলাদেরা হযরত আবু জাহর গিফারী রাদিয়াল্লাহু আনহু বিবি দৌড়াইয়া টিলার উপরে যায় দেখলেন একটা কাফেলা দেখা যায় কাফেলা এদিকে আসছে দৌড়াই নেমে বললেন স্বামী রে কাফেলা দেখা যাচ্ছে বহুদূর কাফেলা মনে হচ্ছে আমাদের দিকে আসে আবু জাহর দিকে বলেন বিবি শোনো তাহলে বিদায় নিচ্ছি আর দেখা হবে না দুনিয়াতে রে বিবি বহুদিন তোমার সঙ্গে আমি কাটিয়েছি পরিপূর্ণ হক হয়তো আদায় করতে পারি নাই ক্ষমা করে দিও দুনিয়াতে আর সাক্ষাৎ হবে না রে বিবি কাফেলা যেহেতু আসে তাহলে আমার বিদায়ের সময় ঘনিয়ে গেছে আমার মাশুক বলেছেন আমি মারা যাব একা কিন্তু আমার জানা যায় বহু মানুষ আসবে এই মরুভূমির ভিতরে তো মানুষ আসার কথা না কাফেলা যেহেতু আসতেছে আমার রসুলের কথা কখনো মিথ্যা হবে না একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ কলিজা দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসছে কলিজা দিয়ে সাহাবীরা ভালোবাসছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল মা জননী নবীজির উরু মোবারক উপরে মাথা দিয়ে উনি কাঁপতে ছিলেন নবীজি বললেন খাদিজা রে কি জন্য তুমি কাঁদো বলে হুজুর জীবনের সুখের দিনে দুঃখের দিনে আমি কাটিয়েছি খেয়ে না খেয়ে আমি আপনার খেদমত করেছি এই মক্কার জমিনে আমি সবচাইতে বড় ধনী মহিলা ছিলাম আমার চাইতে ধনী মক্কাতে আর কেউ ছিল না ইয়া রাসূলুল্লাহ আপনাকে পছন্দ করে আমি শাদী করেছিলাম ৪০ বছরের একজন নারী ২৫ বছরের একজন যুবককে বিয়ে করেছিলাম হুজুর আমার জীবনে কোনোদিন আপনাকে আমি দুঃখ দেই নাই গোলামি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সমস্ত চান করতে যায় সব ব্যয় করে দিয়েছে কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি নিঃসম্ব নিঃসঙ্গ গরিব হয়ে গিয়েছি মক্কার সবচেয়ে দামি খাবার আমি খাইছি দামি পোশাক আমি পরেছি দামি ঘরের মধ্যে আমি ঘুমাইছি দামি বিছানায় আমি শুয়েছি হুজুর কালেমার জন্য আপনি সব দান করে দিতে দিতে ব্যয় করতে 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 জীবনের শেষ সময় আমি সিরা কাপড় পরেছি না খেয়ে কাটিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন একটা কথাও আপনাকে আমি জিজ্ঞাসা করি নাই কোনোদিন আমি আপনার কাছে আবদার করি নাই কিছুই নবী আপনার কাছে চাই নাই ইয়া রাসূলুল্লাহ এখন আমার বিদায়ের সময় ঘনাই গেছে হুজুর এখন আমার বিদায়ের সময় ঘনিয়ে গেছে মন বলে আর দুনিয়াতে আমি থাকব না গো নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে কিছুই চাইলাম না একটা জিনিস চাবো দিবেন কি গো নবীজি বলো রে খাদিজা কি চাও নবীজি বলেন খাদিজা কি চাও বলো খাদিজা কিছুই তোমাকে আমি দিতে পারি নাই রে খাদিজা ভালো পোশাক তোমাকে কিনে দিতে পারি নাই ভালো খাবার আমি তোমাকে দিতে পারি নাই কি চাও তুমি খাদিজা আজ বলো আম্মা জান ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একটা পুরান জুব্বা মোবারক আমি ধুয়ে রেখে দিয়েছি নবী গো আমার ইন্তেকালের পরে জুব্বাখানা দিয়ে আপনি আমার কাফন দাফনের কাফনের পোশাক কাফনের কাফন বানায় আমার গায়ে জড়াইয়া দিবেন একবার চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানলে পুরে মরি প্রেমানলে পুরে মরি
ওহে রব্বানা আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা আল্লাহর নবী ডেকে বলেন খাদিজা পুরান কাপড় দিয়ে যদি তোমাকে দাফন করাই কাফন পরাই খাদিজা রে মক্কার মানুষ বলবে মুহাম্মদ আমিন কত বড় নিষ্ঠুর যার স্ত্রী সারা জীবন সমস্ত সম্পদগুলি ব্যয় করে দিল সুখে দুঃখে যার বিবি তার ডানে বামে সামনে পিছনে জীবন কাটাইল কোন কোন বর্ণনার ভিতরে আসছে দুনিয়ার সমস্ত মানুষগুলি যখন ঘুমাইতো আমরার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ পৃথিবীতে নেককার বিবি পাওয়া ভাগ্যের ব্যাপার কথা বলেন ঠিক কি না আমার দেশের কত খাদিজা আছে বেপর্দা বেহায়ার মতো রাস্তায় চলে আমার দেশের কত খাদিজা আছে শরম লজ্জা নাই আমার দেশের কত খাদিজা আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে আমার দেশের কত খাদিজা আছে শ্বশুর শাশুড়িকে খাবার দেয় না আমার দেশের কত খাদিজা আছে খাদিজার কারণে শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে চলে যায় ওই নারীর কথা বলি যে নারী জাত আরে আমার মা জননী আম্মা জান খাদিজাতুল কুবরাও তো নারীর জাত আহা কি চমৎকার চরিত্র আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এই জন্য মক্কার মানুষ তাকে বলতো তাহেরা তয়্যেবা আল্লাহর নবীজি খাদিজা নাম বলার সঙ্গে বলতেন খাদিজা তু তাহেরা তয়্যেবা নবী নিজেই তাকে পবিত্রা বলতেন একবার জোরে বলবেন কি মারহাবা আম্মা জানকে নবীজি রেখে বলেন খাদিজা মক্কার মানুষ আমাকে হাই প্রতিপন্ন করবে রে খাদিজা না না আমি তোমাকে পুরান জুব্বা দিয়ে কাফন পরাইতে পারবো না আম্মা জান কেঁদে দিয়ে বলেন হুজুর না না আমার মন চায় আমার শেষ সময়ও আপনি নবীজির জুব্বা খানা গায়ে দিয়ে আপনার গায়ে লাগানো পোশাক পরে আমি আমি খাদিজা কবরের দেশে আমি ওই জুব্বা খানা গায়ে লাগাইয়া আমার গায়ের মধ্যে জড়ায় কবরের মধ্যে যেতে চাই একবার জোরে বলবেন মারহাবা আরে তারা রসুল করিমের জুব্বা পোশাককে কিভাবে ইজ্জত করত নবী তো ইজ্জতু আলা আল্লাহ কোরআনে বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসুলিহি ওয়ালিল মুমিনিনা ولكن المنافقين لا يعلمون বলেন কোরআনের উপরে কি কোনো দলিল আছে হ্যাঁ আকাশ ভেঙে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না পরিবর্তন হবে না আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা ইজ্জত আমি আল্লাহর জন্য সম্মান মর্যাদা আমি আল্লাহর জন্য ওয়ালি রাসূলহি আপনি নবীর জন্য ইজ্জত আপনি নবীর জন্য ওয়ালিল মুমিনিন আমি আল্লাহর ওলিদের জন্য আল্লাহু আকবার বলেন না না আরো জোরে আরো জোরে আমরা যেহেতু সুন্নি তরিকাতপন্থী আমরা কোন আল্লাহর ওলির কাছে বায়াত কথা বলেন ঠিক কি না ও শফিকিয়া দরবারের রুহানি আওলাদেরা খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন ইজ্জত তিন জায়গা আল্লাহর জন্য নবীর জন্য আল্লাহর ওলিদের জন্য যারা বুঝে না আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিন যাদের অন্তরের মধ্যে নেফাক আছে অন্তরের মধ্যে শয়তানি আছে নেফাকি আছে তারা বুঝে না মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে না মুনাফিক খ্রিস্টানদের মধ্যে না মুনাফিক বৌদ্ধদের মধ্যে না
মুনাফিক নাসারাদের মধ্য না মুনাফিক ইহুদিদের মধ্য না মুনাফিক শিখদের মধ্য না মুনাফিক টুপিওয়ালা মুনাফিক দাড়িওয়ালা মুনাফিক জুব্বাওয়ালা মুনাফিক নামাজওয়ালা মুনাফিক মসজিদওয়ালা মুনাফিক জায়নামাজওয়ালা মুনাফিক ওয়াজওয়ালা মুনাফিক যাকাতওয়ালা যাকাত দিবে মুনাফিক হজ করবে মুনাফিক নামাজ পড়বে মুনাফিক টুপিও থাকবে মুনাফিক দাড়িও থাকবে মুনাফিক আল্লাহর নবীর ইজ্জতের চাদর যারা ধরে ওরাই হলো অরিজিনাল মুনাফিক ওরা হলো অরিজিনাল মুনাফিক হ্যাঁ নবীর উম্মত খুবই মনোযোগ দেন কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক দাড়িও নাই মোষ নাই কত চমৎকার তিনি লিখেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে বলেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আর শুকুরশীল কলম না চাহিতেই পেয়েছে সে কথা বলেন ঠিক কি না আম্মা জানের কাছে নবীজির জুব্বার দাম কত একজন স্ত্রী স্বামী রহমাতুলিল আলামিন জুব্বা খানা গায়ে লাগাবে আমার কাফনের কাপড় থাকবে নবীজি আমার মনে বড় আশা ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বাখানা গায়ে দিয়ে আমি কবরে যাব বিদায়ের সময় নবী গো এই জুব্বাখানা গায়ে দিয়ে আমি কবরে যেতে চাই দুনিয়ার মানুষ কে কি বলুক ওটা আমার দেখার বিষয় না মনোযোগ দেন আর একজন সাহাবী রেশকের কথা বলি যা আমি আল মুজিজাতের মধ্যে লেখা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন ঠিক এমন সময় হযরত আলীকে ডাকলেন আলী আসেন আপনার সাথে আমার দুটি কথা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে বসে উনি মুমূর্ষ বিদায় হয়ে যাবেন হাতটা ধরে বলেন আলী রে আমি আপনাকে ডাকছি দুটি ওসিয়ত করার জন্য ও হযরত আলী বলেন আমিরুল মুমিনিন আপনি কি বলতে চান আলী গো আমি আবু বকর ইন্তেকাল হয়ে যাব ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনি নিজ হাত দিয়ে আপনি আমার গোসল করাবেন না না হয় না আরো জোরে বলেন এটা হলো প্রেমের বহিঃপ্রকাশ প্রেম প্রেম এটা আলাদা জিনিস এটা দলিল দিয়ে বোঝা যায় না হৃদয় থেকে মেনে নিতে হয় ভালোবাসা দলিল দেওয়া হয় না ভালোবাসা দলিল দেওয়া হয় না পীর মুরিদি দলিল দেওয়া হয় না তাসাউফ দলিল দেওয়া হয় না নবীর প্রেম দলিল দেওয়া হয় না নবী প্রেম হয় কলিজার ভিতরে নবীর ভালোবাসা দিয়া কথা বলেন ঠিক কিনা আমরা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে দাঁড়ায় যাই আমরা যারা সুন্নি তারা বসে থাকতে পারি না কি কথা বলেন না কেন কোটি টাকা দিলেও আমরা বসতে পারি না কি কথা বলেন ঠিক কোটি টাকা দিলেও বসে থাকতে পারি না ও থাকা যায় না এটা দলিল দিয়ে বোঝানো যায় না দলিল দেওয়া হয় না এটা হৃদয় থেকে হয় ভালোবাসা থেকে হয় হুজুর কেবলা আসলেন আপনারা সবাই দাঁড়ায় গেলেন এটা দলিল দিয়ে হয় না এটা হৃদয় থেকে হয় ভালোবাসা দিয়ে কথা কন ঠিক কি না দলিল দিয়ে হয় না হৃদয় থেকে হয় হযরত আবু বকর বলেন আলী তোমার ওই হাত দিয়ে আমাকে গোসল দেওয়াইবা কাফনের কাপড় পরাইবা রওজা শরীফের কাছে নিয়ে মাটির মধ্যে শুয়াইবা আল্লাহর নবী রওজার পাশে দাঁড়াইয়া অনুমতি চাবা সালাম দিবা প্রথমবার সালাম দিবা যদি জবাব আসে আলী তাহলে আমার কথাগুলি বলবা যদি সালামের জবাব না আসে দ্বিতীয়বার সালাম দিবা যদি জবাব না আসে তৃতীয়বার আবার দিবা
যদি জবাব না দেয় আমার নবীজি তাহলে বুঝবো আবু বকর বুঝি অন্যায় করে ফেলছে নবীজির সাথে আহা আল্লাহ আল্লাহ হা হা কি প্রেম ছিল নবীজির সঙ্গে তাদের সঙ্গে হয়তো বুঝবো আবু বকর অন্যায় করে ফেলছে আলী রে আমার ইন্তেকালের পরে তুমি আমার এই কাজগুলি করে দিবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আবু বকর কত সাহাবী আছে আপনি তাদেরকে বললেন না আমাকে কেন বললেন বলেন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আলী শোনো তুমি নিজ হাত দিয়ে আমাকে এজন্য গোসল করাইবারে আলী আমার নবীর ইন্তেকালের পরে তুমি আমার রাসূলকে গোসল করাইছিলারে আলী তোমার ওই হাতখানা নবীজির শরীর মোবারক স্পর্শ লেগেছিল হে আল্লাহ আলী ওই হাতের স্পর্শ নবীজির জসেম মোবারকে লেগেছিল আমি আবু বকর চাই তোমার এই হাতের স্পর্শ আমার গায়ে লাগুক যেই হাত নবীজির জসেম মোবারকে লেগেছিল ওই হাতের সোয়াটা আমার মরণের পরে গোসলের সময় যেতে আমার গায়েও লাগে রে আলী আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানলে পুরে মরি প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আলী রে ওই হাতের সু আমার গায়ে লাগবে আমার মন চায় যে হাত দিয়ে তুমি আমার নবীর জসেম মোবারক ধৌত করেছিলে গোসলের সময় হাত বুলিয়ে বুলিয়ে দিয়েছ ওই হাতের সোয়াটাও যেন আমার গায়ের মধ্যে লাগে আলী এই কাজটা করবা ওসিয়ত করে গেলাম অনুরোধ করে গেলাম সিদ্দিক আকবরের অন্তকাল হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে গোসল করাইলেন কাফন পরাইলেন রওজা মুবারকের আদরে রেখে রওজা শরীফের পাশে দাঁড়ায় হযরত আলী সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সালাম দিল প্রথমবার জবাব আসলো না দ্বিতীয়বার সালাম দিল জবাব হলো না তৃতীয়বার সালাম দেয়া হলো জবাব আসে না হযরত আলী মনে করলেন বুঝি রে আবু বকর মনে হয় অন্যায় করে ফেলছে ভুল করে ফেলছে ফিরে চলে আসবে ঠিক এমন সময় রওজা শরীফ থেকে আওয়াজ আসে আদখিলিল হাবিবা মাল হাবিবে চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ হা নবী আছেন না নাই আছে নবীজি বললেন আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন হাদা হাদিসুন সহীহুল ইসনাদ মুসনাদ আবু ইয়াল আল মুসাল্লি পৃথিবীর সমস্ত মুহাদ্দিস বলেন হাদিস সহীহ নবীজি বললেন উম্মত নবীদের ইন্তেকালের পরে রওজা শরীফে তারা জিন্দা 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 শুধু জিন্দা না তারা রওজার ভিতর সালাত আদায় করে নামাজ পড়ে একবার জোরে বলা যাবে কি মারহাবা নসিব লাগে নসিব আরে ঈমানের দৌলত তো অনেক বড় নসিব রসুলের প্রেম তো অনেক বড় নসিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু রওজার পাশে বলেন হুজুর আবু বকর আসছে অনুমতি চায়
নবী রওজার পাশে একটু কদমে জায়গা ভিক্ষা চায় নবীজি জবাব দিলেন আদখিলিল হাবিবা মাল হাবিবে ফাইনাল হাবিবা মাল হাবিবে মুশতাকু বন্ধু বন্ধুর জন্য আসবে বন্ধু বন্ধুর অপেক্ষায় আগ্রহী হয়ে আছে দেরি কইরো না আমার আবু বকরকে আমার পাশে ঘুম পাড়ায়া দাও একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার বলেন নবী আসে না নাই বাজানো পৃথিবীর শেষ প্রান্তে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে একটা পৃথিবীতে ফিতনা আসবে এই ফিতনার নাম হলো দাজ্জাল ইমাম মেহেদী পৃথিবীতে আসবে অবশ্যই ইমাম মেহেদী দুনিয়াতে আসবে সহিহ বুখারীতে নবীজি বললেন কিয়ামতের একদিনও যদি বাকি থাকে আমার আল্লাহ একটা দিনকে পুরা একটা বছরের মতো লম্বা বানায় দিয়ে হলো আমার ফাতেমার আওলাদ আমার হাসান হুসাইনের বংশে আওলাদে রাসূলের বংশে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে ইমাম হাসান হুসাইনের রক্ত ধারা অনুযায়ী ইমাম মাহদী দুনিয়াতে আসবে ইমাম মাহদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ ইমাম মাহদীর নাম থাকবে মুহাম্মদ 40 বছর পর্যন্ত মানুষ তাকে চিনবে না উট দুম্বা ছাগল মরুভূমি দিয়ে চড়িয়ে বেড়াবে এক রাতের ভিতরে আল্লাহ তার কালবের মধ্যে সমস্ত এলেম আল্লাহ ঢুকায় দিবে একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার কিন্তু তার আগে সে হাবা গোবা থাকবে দুনিয়ার কিচ্ছু সে বুঝবে না উট দুম্বা ছাগল বেড়া চড়াবে এক রাতের ভিতরে আল্লাহ থেকে সমস্ত এলেম আল্লাহ তাকে দিবে নবী বলেন উম্মত আমি যে এরকম কালেমা প্রতিষ্ঠিত করেছি ইমাম মেহেদী এরকম কালেমা প্রতিষ্ঠিত করবে আমি যে এরকম ইনসাফ দিয়ে দুনিয়া ভরে দিয়েছি আমার ইমাম মেহেদী ফাতিমা তোমার اولاد তোমার বংশ তোমার রক্ত এরকম तमाम দুনিয়ায় না ইনসাফ দিয়ে ভরে দিবে একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার ইমাম মেহেদী দুনিয়াতে আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ আরেকজনকে দুনিয়ার মধ্যে পাঠাবে তিনি হযরত ঈসা রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম আসমান জগৎ থেকে দুই কাঁধে দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে বর্তমান সিরিয়ার দামেস্কে একটা সাদা মসজিদ থাকবে এই সাদা মসজিদের সাদা মিনারেতে হযরত ঈসা রূহুল্লাহকে ফেরেশতারা নামাবে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে তখন সারা পৃথিবীব্যাপী দাজ্জালের ফিতনা আসবে ভয়াবহ ফিতনাই দাজ্জাল এই দাজ্জাল আবার কি এই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম এই দাজ্জাল এত বড় ভয়াবহ হবে সে মানুষকে হত্যা করবে হত্যা করার পরে আবার জীবন দিতে পারবে আল্লাহ তাকে এরকম ক্ষমতা দিবেন মানুষ মেরে ফেলে দেওয়ার পরে জীবন ফিরায় দিবে তখন পৃথিবীর বহু মানুষ ঈমান হারা হয়ে যাবে বর্তমান ইহুদিরা হবে তার প্রধান সৈন্য বর্তমান ইসরায়েলের ইহুদিরা হবে তার প্রধান সৈন্য সারা পৃথিবীর সমস্ত কুফররা তার সেনাবাহিনীর সদস্য হবে ইমানদার দুর্বল ইমানদার মুসলমানরা বেঈমান হয়ে যাবে হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন রানিং দুনিয়াতে থাকবেন তখন দাজ্জালের আত্মপ্রকাশ হবে দাজ্জাল যে এলাকায় আসবে এই এলাকার মানুষদেরকে সে বেঈমান বানাবে আয়েশা বলবে ও এলাকার মানুষ তোমরা শোনো তোমরা যদি আমাকে মানো তাহলে শোনো তাহলে আমি তোমাদেরকে দুনিয়ার ধনে সম্পদ বানাই দিব সে এমন অবস্থা তার হবে তাকে যারা মানবে তারা অনেক বড় 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 ধনী ধনী হয়ে যাবে দুনিয়ার সম্পদে তারা পাগল পারা হয়ে যাবে কিন্তু তাকে যারা মানবে না তারা এরকম নিঃস্ব দরিদ্র হয়ে যাবে অভাবের মধ্যে তারা পড়ে যাবে তাদেরকে হত্যা করা হবে এইরকম কঠিন দুর্যোগের সময় কোটি কোটি মুসলমান বেঈমান হয়ে যাবে সেই সময় কারা বেঁচে থাকবে নবী বলেন হে আমার উম্মতেরা ফালাইকুম বিসুন্নতি আমার সুন্নতকে যারা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে থাকবে তারা এই মহা ফিতনা থেকে আল্লাহ বাঁচায় দিবে একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার নবীর সুন্নতকে যারা দাঁত দিয়ে কামড় দিয়ে একবারে চেপে ধরে থাকবে ঈমান এই কঠিন সময় একমাত্র তারাই বেঁচে যাবে ও শফিকিয়া দরবারে রুহানি আওলাদেরা ভালো করে শুনে যান আমাদের বুলন্দ নসিব
আমরা হক্কানি আল্লাহর ওলিদের দরবারে আসতে পেরেছি হক্কানি আল্লাহর ওলির সোহবতে আমরা বসতে পেরেছি কথা বলেন ঠিক কি না বলছিলাম ইমাম মাহদির কথা দাজ্জাল যখন সারা পৃথিবীব্যাপী প্রলয় করবে কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করে দিবে তখন আল্লাহ পাকে মুসলিম জাতিকে বাঁচানোর জন্য হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কে নামার পরে ওই সিরিয়ার দামেস্ক থেকে তিনি চলে আসবেন মক্কায় মক্কায় আসার পরে তিনি হজ করবেন উমরা করবেন মুস্তাদরিক হাকিম আল সহিহাইনের বিশুদ্ধ হাদিস হজ আর উমরা করার পরে হযরত ঈসা রূহুল্লাহ হজ এবং উমরা করার পরে সরাসরি মদিনাতে চলে যাবেন আমার নবীজির রওজা মোবারক জিয়ারত করার জন্য নবীর রওজা মোবারকে হাজিরা দেওয়ার জন্য একবার জোরে বলবেন সুবহানাল্লাহ ইমাম মেহেদীর সাথে মক্কায় দেখা হবে হযরত ইমাম মেহেদী বলবেন হুজুর আপনি নামাজ পড়ান হযরত ঈসা রূহুল্লাহ বলবেন না এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আইছি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আইছি একসাথে জোরে বলেন নবী বলেন উম্মত শোনো আমার মাহদির পিছে আমার মাহদি আমার রক্ত ধারায় আমার মাহদি আসবে আমার মাহদির পিছে আল্লাহ ঈসা রূহুল্লাহকে নামাজ পড়াবে ঈসা আলাইহিস সালাম আমার মাহদির পিছে নামাজ পড়বে তোমাদের পিছে নবী নামাজ পড়বে তোমাদের পিছে নবী নামাজ পড়বে তাহলে চিন্তা করেন তো উম্মতের যদি এই দাম হয় তো নবীর দাম কত আর আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত যেই নবীর উম্মতের পিছনে নবী নামাজ পড়বে নবী নামাজ পড়বে নবী হয়ে না উম্মত হয়ে নামাজ পড়বে আমরা সেই নবীর উম্মত ওই নবীর ইজ্জতের চাদর যদি কেউ ধরে আল্লাহর কসম করে বলি মক্কা মদিনার ইমাম হলেও তাকে মানা যাবে না কথা বলেন ঠিক না বেঠে মানা যাবে কথা বলেন মানা যাবে না মানা যাবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নবী হয়ে না এই নবীর উম্মত হয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মদিনার দিকে রওনা হবে মনোযোগ মদিনার দিকে রওনা হবে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য না আমার নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়ত করে রওনা হবে মুস্তাদরিক হাকিমের হাদিস বিশুদ্ধ সনদে সহিহ বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস সহিহ ইমাম যাহাবী তিনি হাদিস খানাকে সহিহ বলেছেন ও বাজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান হযরত ইমাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হবেন আমার দেশে এক দল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আছে না নাই বুকে হাত বেঁধে নামাজ পড়ে মাযহাব মানে না তরিকা মানে না বাবা বায়াত মানে না ইসলামের অনেক কিছুই তারা মানে না নামাজের পরে দোয়া মানে না এরপরে ফাতিহা মানে না এরপরে আপনার কি বলে আট টাকার তারাবির নামাজ তারা পড়ে ইসলামের বহু কিছু তারা উলট পালট করে ফেলেছে এরা বলে জানেন এরা বলে কি জানেননি এদের বিশ্বাস হলো আল্লাহর নবীজির রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা হারাম তারা বলেন মুসলমান হজ করবা হজ করার পরে নবীর রওজা মোবারকের জিয়ারতের নিয়ত করবা না তোমরা নবীর মসজিদে নামাজ পড়ার নিয়ত করবা কারণ এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয় কি বুঝলেন আপনারা এরা সওয়াব দেখাইলো আচ্ছা আপনাদেরকে এবার প্রশ্ন করি তারা বলতেছে মক্কাতে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হয় এটা সহিহ হাদিস এটা সত্য এটাও সত্য মদিনাতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব এটাও সত্য তারা বলে সওয়াবের নিয়ত কইরা মসজিদে নববীতে নামাজের নিয়ত করে যাবা
কিন্তু নবীজি রওজা মুবারক জিয়ারতের নিয়ত করবা না একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার উম্মত আমার রওজা শরীফ যে সে জিয়ারত করলো আহা কিয়ামতের মাঠে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় না আস্তে হয়ে গেল আরো জোরে ইমাম তাকিউদ্দিন সুফকে শিফাউস সাকামে এই হাদিস নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন দীর্ঘ আলোচনা করেছেন মনোযোগ দিয়ে এদের যুক্তি সুন্দর কিন্তু গলদাসিক আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি মক্কায় সওয়াব বেশি না মদিনায় সওয়াব বেশি মক্কায় সওয়াব বেশি মক্কায় মদিনাতে সওয়াব কম এখন আপনাদেরকে প্রশ্ন করি এখানে মাহফিল হলো সফিকিয়া দরবার শরীফ থেকে যদি ঘোষণা হয় এইখানে মাহফিল হচ্ছে এখানে যারা আসবে তাদেরকে 1000 টাকা করে আমরা বকশিশ দিব আবার ওই ফটিকছড়ি পৌরসভায় মাহফিল হচ্ছে ওরা ঘোষণা দিল এখানে যারা মাহফিল আসবে তাদেরকে 500 টাকা করে দিব আচ্ছা লোক কোন জায়গা বেশি যাবে এই জায়গা বেশি আসবে কারণ এই জায়গা টাকা বেশি আচ্ছা আমাদের সওয়াব যদি দরকার হয় তাহলে মক্কাতেই তুই 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পেয়ে গেলাম তো মদিনাতে 50000 রাকাতের জন্য আমি 250 600 কিলোমিটার আমি পায়ে হাইটা কেন মক্কা থেকে মদিনায় আসব কারণ কি আমার যদি সওয়াব দরকার হয় তো মক্কাতেই তুই 1 রাকাতে 1 লক্ষ রাকাত পায় তো মদিনায় 50000 রাকাতের জন্য যাব কেন এর অর্থ হলো মদিনায় যারা যায় তার সওয়াবের জন্য যায় না মদিনায় যারা গেছে তারা আমার নবীর জন্য গেছে নবীর প্রেমে নবীর জিয়ারতে গেছে কথা বলেন ঠিক না বেঠে খুব 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 মনোযোগ শর্ট সময় কম 5 মিনিট শেষ কথা খুব দামি ঈসা রাহুল্লাহ আলাইহিস সালাম খাস শেষ করার পরে সরাসরি রাসূল কারীমের রওজা মুবারকে দেইয়া আল্লাহর নবী জিয়ারতে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিবে সালাম দেওয়ার সাথে সাথে রওজা শরীফ থেকে উচ্চ স্বরে ঈসা আলাইহিস সালামের সালামের জবাব নবীজি দিয়ে দিবে হাজার হাজার মুসলমান সে আওয়াজ শুনতে পাবে একসাথে বলবেন আল্লাহু আকবার এই হাদিস থেকে দুইটা মাসালা এক নম্বরে নবীর জিয়ারতে মুসলমান যাবে এটাকে যারা বেদাত বলবে ওরাই হলো অরিজিনাল বেদাতি ওরাই হলো ইহুদিদের দালাল দাজ্জালের দালাল কথা বলেন ঠিক না বেঠে হ্যাঁ মুসলমান দুই নম্বর মাসালা নবীজি রওজা শরীফ থেকে ঈসা আলাইহিস সালামের সালামের জবাব জোরে জোরে দিবে তার মানে রওজা শরীফের নবী এখনো আছে আগামী দিনেও কিয়ামত পর্যন্ত আছে কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ পাক এই মাসালাগুলি আমাদের বুঝার তৌফিক নসিব করেন জোরে বলেন আমিন মহতারাম উপস্থিতি হুজুর কেবলা অসুস্থ এই অসুস্থতা শরীর নিয়ে দুর্বলতা নিয়েও তিনি বসে আছেন আলহামদুলিল্লাহ আমরা ওনার কাছ থেকে দোয়া নিব কথা বাড়াবো না সর্বশেষ একটা কথা তরিকতের দামানকে পতাকাকে দাঁত দিয়ে খুব মজবুত মতো কামড়ে ধরে থাকবেন ফিতনার জামানা ইমাম চোরের জামানা কোথা থেকে সোমেরি ইমাম চুরি করে নিয়ে যাবে আরে ইমাম তো সেইভাবে আনতে হবে যেইভাবে ইমান এনে শাহজালাল ইয়ামানি মুজাররেদি হয়েছে যেইভাবে ইমান এনে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি হুজুর গাউসে পাক হয়েছে যেই আকীদায় হযরত মুজাদ্দিদ আল ফাসানি সর হিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফাসানি হয়েছে খাজা বাহউদ্দিন নকশবন্দ বুখারী হয়েছে খাজা বাকি বিল্লাহ হয়েছে আলী ফাহমুদী তুসি হয়েছে হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হয়েছে এই যে আকীদায় ওলি আল্লাহরা ঘুমিয়েছে সে আকীদা আমাদের ঘুমাইতে হবে সে আকীদার নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র সুন্নি জামাতি নাজাতের রাস্তা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই ওলি হতে হলে আপনাকে ওলির দরজায় আসতেই হবে কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ প্রত্যেককে কবুল করুন বলেন আমিন